হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বসরা, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো বা আমি সাধারণ মানুষ হিসেবে সুফিয়াকে নিয়ে যারা না একটু মাতামাতি। সুফিয়াকে প্রশ্ন করা হলো, সুফিয়া আপনি কি কিছু খান, আপনি কারোর সাথে প্রেম করেন, আপনি কাউকে বিয়ে করতে পারবেন, আপনার এটা কি সেটা কি, আপনি কার সাথে ঘর সাজা করবেন। আমরা তো বাঙালি বলে আবার কিছু জানতে পেরেছি যে কিছু ছেলেরা তাকে দেখে ক্রাশ খাইছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুকে এটা দিচ্ছে, ফেসবুকে নানা ধরনের কথা বলছে। কিন্তু আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সুফিয়াকে নিয়ে আমরা মাথা যতটুকু নষ্ট করতেছি, এটা যদি আমরা কোনো ভালো কাজ, নিজস্ব কাজ, আমরা নিজের পার্সোনাল কাজে নিয়ে আমরা কিছু কাজ মানে বলি, যেরকম আমরা কৃষান, আমরা তো কৃষিকাজ না চিন্তা ভাবনা করি, আমরা ভ্যান চালাই, আমরা সাধারণ কাজ করি, সেটা নিয়ে যদি চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু এই সময়টা কাজে লাগাইতে পারি। তাই সুফিয়াকে নিয়ে কোনো মাথা ব্যথার কিছুই নাই, আর কিছুই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তারাই সর্বশ্রেষ্ঠ জীব। তাই বলে মানুষের সাথে কোনো কারো অধিকার নেই, নাগরিকত্ব যেটা দেয় মানুষের সমান অধিকার দেয় সৌদের সরকার, সৌদের সরকারের আরেকটা কথা বলতে চাই, সৌদের ইসলামের ইসলামের আমাদের অনেক আমাদের সর্বশ্রেষ্ঠ জায়গা সৌদের সৌদের সরকার আমাদের আমাদের বাঙালিকে দেখলে ওইটা সব দিক দিয়ে ঝামেলা সৃষ্টি করে, আমাদের বাঙালি তাদের কোনো দাম দেয় না, কিন্তু সাধারণ একটা একটা রোবট তার তার তুল যারা একে হাত দিলে শেষ, তাদের অনেক নাগরিকত্ব দেয়, তাদের এটা করে সেটা করে। তাই আমাদের সবার কাছে একটি দাবি, তোমরা সবসময় ভালো দিক চিন্তা করো এবং সূক্ষ্ম এবং বিচক্ষণের সাথে বিশ্লেষণ করবা এবং দেখতে পারবা, তাইলেই তোমরা সব কিছু বুঝতে পারবা। এটাই আমার আর সুফিয়ার বিষয় নিয়ে কিছুই বলার নেই, কী তৈরি করছে একমাত্র তিনিই জানেন। আর এটা নিয়ে বর্তমানে দেশের প্রান্তে একটা ব্যবসা চলতেছে, ব্যবসা বাণিজ্য, দেশে আমরা এটা করছি সেটা করছি এবং কিছু নিউজ ফেলি ভাবে যে ভাইরাল হয়ে গেছি, আর এটা নিয়ে খুব ব্যবসা করছে, কারণ একটা আনতে যে কত কোটি টাকা খরচ হয়েছে বাংলাদেশে, এটা বাংলাদেশের লস না, বাংলাদেশের এখানে দুর্নীতি হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে, নানা ধরনের চাঁদাবাজি হচ্ছে জায়গায় জায়গায়, এটা লস না, এটা সরকার দেখে না, সরকারকে এটাই বোঝে না, সরকার আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না, সরকার আমরাও আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, আমরা ছাত্র লীগকে ভালোবাসি, আমাদের বংশ আওয়ামী লীগের, সেটা আমরা সবসময় চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক, আমাদের দেশটা সবসময় ভালো কিছু করুক। এবং তোমরা তো জানো যে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট মনে হয় ইন্ডিপেন্ডেন্ট একটা ইউনিভার্সিটি নাকি, আমি আমার সঠিক খেয়াল নেই, সেই ইউনিভার্সিটিতে তোমরা দেখতে পারছো যে একটা নাসার জন্য বা ইসে উপগ্রহের জন্য একটি যন্ত্রপাতি তৈরি করছে, বাংলাদেশ পারে নাই, কিন্তু বাংলাদেশে কী টাকা দিচ্ছে, মাত্র 30 লাখ না 3 লাখ টাকা দিচ্ছে, এটা কিসের অর্থ? আমাদের অর্থ দিয়ে আমরা তৈরি করে দেখাবো, আমরাই পাই, আমরা বাংলাদেশ, আমরা সব কিছু পারি, কিন্তু আমার বাংলাদেশের বুদ্ধিগুলো বিদেশের কাছে বিক্রয় হচ্ছে, আমাদের বাংলাদেশের বুদ্ধিমান মানুষগুলো বিদেশে তাদেরকে নিয়ে যাচ্ছে অনেক সুযোগ সুবিধা দিয়ে, কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা পাচ্ছি না। তাই সবাই আমরা নিজস্ব দিকে ছোটো ছোটো কাজ থেকে উদ্যোগ নেই, আমরা যেন এগিয়ে যেতে পারি, সোনার বাংলাদেশ করতে পারি, বাংলাদেশ চিরজীবী, জয় বাংলা, জয় বঙ্গ।